জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন হারালি। মদ খেয়ে মাতাল হলি, জুয়া খেলে দিন হারালি। চিল্লি না তুই আপন পর, চিল্লি না তুই আপন পর, এই সংসারে যাবি রে মোরে, যাবি রে মোরে। জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা। একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা। আজ রাগিলা শিয়া ধরবে, আজ রাগিলা শিয়া ধরবে, কোন মতে ছাড়বে না। যাবি রে মোরে, যাবি রে মোরে, আসবি না ফিরে। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সব বিছানা। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সব বিছানা। কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই, খোদার বিচারে যাবি রে মোরে, যাবি রে মোরে, যাবি রে মোরে, আসবি না ফিরে। সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর। সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর। এ নিজে নিজে চিন্তা কর, এই ব্যাপারে যাবি রে মোরে, যাবি রে মোরে। জীবন রে যাবি রে মোরে, আসবি না ফিরে। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবেশরা, উপনেতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহ, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেন আমাদের দুজাহানের নবী, নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা বলন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপরে লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার জোরে সোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করে এবং মসজিদের জন্য যারা শ্রম দেয়, মসজিদে যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে খুসুসি আবার একটা জান্নাত নির্মাণ করেন বলেন আলহামদুলিল্লাহ। সোনার উপরে সুহাগা যাকে বলে, এইরকম জান্নাতের ভিতরে জান্নাত, তাহলে বলেন সেটা কত সুন্দর হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য
যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহর ঘর ভালোবাসে, তাদের জন্য আল্লাহ তৈরি করবেন। অন্যত্র আল্লাহর নবী বলেন, আল মসজিদ রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন, রিয়াতুল জান্নাতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াত করবেন, রিয়াতুল জান্নাতে করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহর জিকির করবেন মসজিদের ভিতরে, আপনি রিয়াতুল জান্নাতে করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি কেউ সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে ওই জায়নামাজে যদি বসে থাকে, যতক্ষণ পর্যন্ত জায়নামাজ থেকে না উঠবেন, ওই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না সরে যাবে, ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা তার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। যতক্ষণ সে ওই জায়নামাজ থেকে না সরে যাবে, ততক্ষণ পর্যন্ত তারা দোয়া ছাড়বেন না। সে ওখান থেকে যত যখন সরে যাবে, তখন তারা দোয়া বন্ধ করে দেবে। তাহলে বুঝতে পারলেন, আমরা নামাজ পড়ে খুব তাড়াতাড়ি পালানোর চেষ্টা করি, জুম্মার খুতবা যাতা মাতা করে শুনি, আজান শুরু হয় মসজিদে ইমাম উঠে মেম্বারে, তারপরে আমরা মসজিদের দিকে যাই, আর মসজিদে যেমন নামাজ শেষ হয়ে যায়, দূরেকাত নামাজ পড়তে দেরি আছে তো বের হতে দেরি নাই, খালি পিছন দিকে তাকায় যে পিছনকার জামাতের নামাজ হয়েছে কিনা, কেউ আবার তাড়াতাড়ি পালানোর জন্য আগের দিক থেকে পিছনে চলে আসে, মানে দেখছে পিছন থেকে আগে থেকে আসতে অসুবিধা হবে, নামাজ শেষ না করলে তো যাওয়া যাচ্ছে না, সেই জন্য আবার ফিরে আগে কাতার থেকে পিছন দিকে চলে আসে, তাড়াতাড়ি দূরে কাতার নামাজ পড়ে জানো চলে যেতে পারা যায়। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তোমার জন্য দোয়া করবে, যাই নামাজে ততক্ষণ বসে থাকবে, ততক্ষণ তোমাদের জন্য দোয়া করবে, যখন তোমরা যাই নামাজ থেকে উঠে চলে যাবে, তখন তারা দোয়া বন্ধ করবে। এ হলো আল্লাহর ঘর, এটা হলো মসজিদ। দুনিয়াতে মসজিদ অনেক আছে ভাইরা আমার, আমাদের ছোট ছোট মসজিদ দুনিয়াতে অনেক আছে, বড় মসজিদও আছে। আল্লাহু রাব্বুল আলামিনের ঘর ছোট হলে আল্লাহর ঘর, বড় হলো আল্লাহর ঘর, কিন্তু কয়েকটা মসজিদের জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, তাদের ইজ্জত ও সম্মানের জন্য তাদের নেকিরও ডিফেন্স আল্লাহ তাআলা রেখেছেন। আমরা এই জুম্মা মসজিদে নামাজ পড়ব, জুম্মার নেকি আমরা পেয়ে যাব। এই রকম যত মসজিদ দুনিয়াতে আছে, যেই মসজিদে আপনি সালাত আদায় করবেন, আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু বাইতুল আকসা, বাইতুল আকসাতে যদি আপনারা নামাজ আদায় করেন, তাহলে আপনি 10,000 নেকি পাবেন। মদিনার মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় যদি সালাত আদায় করেন, তাহলে 50,000 নেকি আপনি পেয়ে যাবেন। কাবা শরীফে যদি নামাজ পড়তে পারেন, তাহলে আপনি 1,00,000 নামাজের নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের এত ইজ্জত ও সম্মান রেখেছে, তাহলে মক্কাতে আছে কাবা, মদিনাতে আছে আল্লাহ নবীর ঘর মদিনাতুল মুনাওয়ারা, যেটা নিয়ে ঝামেলা চলছে সেই ফিলিস্তিনে, এর ইসরায়েলে বন্ধুরে, আই বাইতুল আকসা ওটা হলো আল্লাহর ঘর, ওটা হলো আমাদের ইসলাম ধর্মের প্রথম ঘর, যেইখান থেকে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। বন্ধ, ওই জায়গাটা নিয়ে বিশাল ঝামেলা চলছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন না, ইসরায়েল আমাদের আমেরিকার সহযোগিতা পেয়ে ওই গাজা জায়গা, গাজার ওপরে এক কথায় ফিলিস্তিনের ওপরে মুসলমানদের ওপরে বোমবারি করে মোটামুটি 30,000 মানুষ খুন করেছে। ইদানিং আরো বেশি হয়ে গেল, 30,000-এরও বেশি মানুষ সেখানে নষ্ট হয়ে গেছে, অধিকাংশ ছোট ছোট বাচ্চারা এবং আহত যারা, তাদেরকে যে কিছু ট্রিটমেন্ট করবে সেও অবস্থা নাই। যত হসপিটালগুলো, সব হসপিটালগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, নার্সিং হোমগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে গেছেন, এই মুসলমানেরা ইহুদিদের সঙ্গে বন্ধুতালি করিও না, ইহুদিদের সঙ্গে বন্ধুতালি করিও না, এই ইহুদিরা হলো তোমাদের কাট্টার দুশ্মন।